নমস্কার, আজ আমি তোমাদের নেক ওয়ার্মার বোনা দেখাবো। এটা আমি টিনেজার মেয়ের জন্য বুনছি। প্রথমে এটা আমি 10 নম্বর কাঁটাতে 54 ঘর নেব। চুয়ান্ন ঘর তোলা হয়ে গেছে। এরপর একটা সোজা একটা উল্টো বুনব। প্রথম ঘর সোজা, তারপর উল্টো, সোজা, উল্টো, আবার সোজা, তারপর উল্টো, সোজা, উল্টো, এইভাবে পুরো লাইন বুনে নেব। পুরো লাইন বোনা হয়ে গেছে, একটা সোজা একটা উল্টো করে, উল্টো কাটায় পরের কাটায়। প্রথম ঘর তুলে নেব, দ্বিতীয় ঘর উল্টো আছে, সোজা বুনতে হবে। তারপরের ঘর সোজা আছে, উল্টো বুনতে হবে। তারপরের ঘর উল্টো আছে, সোজা বুনতে হবে। উল্টোর জায়গায় সোজা, সোজার জায়গায় উল্টো বুনতে হবে। এইভাবে পুরো লাইন বুনে যেতে হবে। এটা দ্বিতীয় লাইন, এভাবে 4 লাইন বুনতে হবে। 4 লাইন বুনে আমি ফিরে আসছি। 4 লাইন বোনা হয়ে গেছে। এরপর আমি বোতাম ঘর করব। প্রথম ঘর তুলে নেব, তারপরে ঘর উল্টো বুনবো, সোজা আছে উল্টো বুনব, এইভাবে 10টা ঘর বুনে নেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2, 4, 6, 8, 10। উল সামনের দিকে রেখে এইভাবে
গুনে নিতে হবে। সরি, উল্টা নিচের দিকে রেখে দুটো ঘরকে একসাথে গুনে নিতে হবে, কারণ এখানে একটা ঘর বেড়ে গেল। সামনের দিকে সুতোটা রাখার জন্য, উল্টা রাখার জন্য যখন আমি গুনছি তখন একটা এই ঘরটা বেড়ে যাওয়ার জন্য এই দুটো ঘরকে একসাথে বুনে নিতে হবে। আবার 10টা ঘর বুনে নেব, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার নিচের দিকে উল্টাকে নিয়ে আসবে, দুটো ঘর এইভাবে গুনে নেব। আবার 10টা ঘর গুনে নেবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90,
সোজার জায়গায় উল্টো, উল্টোর জায়গায় সোজা, সোজার জায়গায় উল্টো, উল্টোর জায়গায় সোজা, এই ঘরটা উল্টো, সোজা।
এভাবে পুরো লাইন বুনে যেতে হবে। পুরো লাইন বোনা হয়ে গেছে, এই দেখো, একটা দুটো তিনটে, বোতাম করেছে। এরপর আমি একটা ডিজাইন দেবো লাস্টের দিকে, সামনের দিকটা পুরোটা বুনে নেবো, একটা সোজা একটা উল্টো করে এখানে আমি একটা ডিজাইন দেবো। প্রথমবার তুলে নেবে, দ্বিতীয়বার সোজা আছে উল্টো করবে, উল্টো আছে সোজা করবে, বন্ধুরা তোমরা ডিজাইন না দিয়ে প্লেনও বুনতে পারো। ডিজাইনটা 8 লাইনের, তার পাশে আমি 4 লাইন ছেড়ে রাখবো। দুই চার ছয় আট, 8টা ঘর বাদ দিয়ে 8 লাইন ঘরের ডিজাইন, 2 4 6 8, আর 2টা ঘর বুনে নিতে হবে। দুই চার ছয় আট, 4 6 8, 16 ঘর এখানে আছে, 8টা ঘর সোজা বুনতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর সোজা বুনে, সোজা আছে উল্টো আছে সোজা বুনতে হবে, সোজা আছে উল্টো বুনতে হবে। এখানে উল্টোর জায়গায় সোজা, সোজার জায়গায় উল্টো, বাকি 8টা ঘর বুনতে হবে। প্রথম ঘর তুলে নিতে হবে, দ্বিতীয় ঘর উল্টো আছে সোজা বুনতে হবে। প্রথম ঘর তুলে নিলে এখানে একটা চেনের মতো পড়বে, এতে দেখতে সুন্দর লাগবে। এখানে উল্টো সোজা আছে উল্টো বুনতে হবে, 3 4
পাঁচ, ছয়, সাত, আট। আটটা ঘর বুনে নিয়েছি, এরপরে আটটা ঘরে আমার ডিজাইন আসবে, তাই এটা এই কাটাতে আমি সোজা বুনেছিলাম, এইদিকে আমাকে উল্টো বুনতে হবে আটটা ঘর। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এরপর পুরো লাইন সোজার জায়গায় উল্টো, উল্টো জায়গায় সোজা গুনে যেতে হবে। এরপর একটা সোজা একটা উল্টো করে যেখান থেকে ডিজাইন শুরু করব ওইখান পর্যন্ত আসতে হবে। প্রথমবার তুলে নিলাম, দেখো তোমরা যেখানে ডিজাইন শুরু করব সেখানে সোজার জায়গায় আমি চলে এসেছি, আট ঘর সোজা বুনবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। উল্টো আছে সোজা বুন। উল্টো সোজা, সোজার জায়গায় উল্টো, উল্টো জায়গায় সোজা। প্রথম ঘর তুলে নেব, উল্টো আছে সোজা বুনবো। সোজা উল্টো বুনবো, আটটা ঘর বুনতে হবে এখানে। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। পরের আটটা ঘর যেখানে আমি ডিজাইন দেবো সেই আটটা ঘর উল্টো বুনবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এরপর পুরো লাইন সোজার জায়গায় উল্টো, উল্টো জায়গায় সোজা বুনবো।
পুরো লাইন বুনে নিয়েছি সোজা কাটাই। প্রথম ঘর তুলে নেব, সোজা আছে, উল্টো বুনব। উল্টো জায়গায় সোজা, সোজার জায়গায় উল্টো বুনে যাবো যতক্ষণ না আমার ডিজাইনের কাছে আসছে, অর্থাৎ আট ঘর যেটা সোজা বুনেছি সেখান পর্যন্ত ওটা বুনে। সোজা আট ঘরের কাছে চলে এসেছি, এবার দেখো ডিজাইনটা বুঝছি। প্রথম চারটে ঘর আমি তুলে নিলাম, লাস্টের চারটে ঘর পিছন দিকে থাকবে, সোজা করলাম। এক দুই তিন চার, যেগুলো তুলে রেখেছিলাম লাস্টের ঘরগুলো সেগুলো কাটাই মতে নিয়ে নিলাম। তো লাস্টের ঘরগুলো বুনতে হবে, সোজা বুনতে হবে। এক দুই তিন চার, মানে উল্টো আছে সোজা বুনতে হবে, সোজা আছে উল্টো বুনতে হবে। আবার উল্টো বাটাই, পুরো উল্টো বুনতে হবে, উল্টো বাটাই পুরো উল্টো বুনে যেতে হবে। সোজা কাটা যখন বুনবে এখানে আট ঘর সোজা বুনবে, লাস্টের আট ঘর একটা সোজা একটা উল্টো, উল্টোর জায়গায় সোজা, সোজার জায়গায় উল্টো, এইভাবে 21 ইঞ্চি বুনতে হবে। আমি 21 ইঞ্চি বুনে ফিরে আসছি।
দেখো আমার 21 ইঞ্চি বোনা হয়ে গেছে। এদিকে শাড়ির 9 ইঞ্চি হয়েছে, চওড়াতে লম্বাতে 21 ইঞ্চি বোনা। এবার ঘর বন্ধ করতে হবে। ঘর বন্ধ করে দিচ্ছি। তোমরা এটা যার জন্য বুনবে তার গলার মাপ নিয়ে নেবে, কারণ সকলের গলা একই রকম হয় না, কারো গলার একটু মোটা হয়, তাই গলাটা রাউন্ড করে মাপ নিয়ে নিই। আর যদি ছোট বাচ্চাদের জন্য এটা বুনতে চাও তাহলে ঘর একটু কম নেবে, 30 ঘর নিলেই হয়ে যাবে।
বোতাম ঘর দেখে সেই অনুযায়ী বোতাম বসাতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সোজা বসালে হবে না, কর্নার ভাবে এইভাবে বোতাম বসাতে হবে। এই জায়গায় আরেকটা বোতাম বসাতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে বোতাম লাগবে।